আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া, কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা। প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। আনন্দ ডিপার্টমেন্টাল স্টোরের প্রোপাইডার মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই ডিপার্টমেন্টাল দোকান ব্যবসা কিভাবে শুরু করলেন? আমার ব্যবসা ছিল ফার্স্ট টাইম 97-এ ছিল, হলো আমার একটা লাইব্রেরি ছিল, ছাত্রবন্ধু লাইব্রেরি, এটা ঠাকুরগাঁয়ে ছিল। 97 থেকে 2002 পর্যন্ত আমার লাইব্রেরি ছিল ঠাকুরগাঁয়ে, ওই সময় প্রচুর বই চলতো। আর 2002 এর পরে বইয়ের ব্যবসাটা খুব খারাপ হয়ে যায়, মানে ব্যবসার যে মানে লাভ ছিল সে লাভ ছিল না। তারপরে আমি ওই ব্যবসা ছেড়ে দেই 2002-এ। 2002 থেকে 4 পর্যন্ত আমার ব্যবসার গ্যাপ ছিল, আমি ব্যবসা করতাম না, আমি কোম্পানির জব করতাম, বইয়ের কোম্পানিতেই রিপ্রেজেন্টেটিভ হিসাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করছি, ব্যবসার পাশাপাশিও কাজও করছি আমি ওইটার। তারপরে চিন্তা করলাম যে আমি হয়তো দেশের বাইরে চলে যাবো, আমার ভাই আছে দুজন, ওরা একটা ব্যবসা করবে, তখন কী ব্যবসা করবে এই ডিপার্টমেন্টাল স্টোর খুঁজে নিল আর কি, যে ব্যবসাটা করবে। 2004 সালের মাঝামাঝিতে স্টার্ট করি, ওই সময় ব্যবসাটা মোটামুটি ভালো ছিল, মানে জিনিসপত্রের দাম রিজনেবল ছিল, এখন জিনিসপত্রের দাম তো অনেক আকাশ ছোঁয়া। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন এই ব্যবসা? 10 লাখ টাকার মতো, আমার ডেকোরেশন সহ 10 লাখ। 10 লাখে আমার দোকানে ভরপুর মাল ছিল, অনেক মাল ছিল, খেলনার থেকে আরম্ভ করে মেয়েদের কানের দুল, কসমেটিক্স, লিপস্টিক থেকে আরম্ভ করে সব ছিল। মানে ওই সময় FM রেডিও থেকে আরম্ভ করে মানে মানে যা বেচা যায় একটা ডিপার্টমেন্টাল স্টোরে, আমরা সুই সুতা সহ মানে এক দোকানে তালা চাবি এভরিথিং আমি আমার দোকানে ছিল একটা টাইম। ডিপার্টমেন্টাল স্টোর ব্যবসার যে পণ্যগুলো কীভাবে সংগ্রহ করেন? এটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে, ওরা নিয়ে আসে, কিছু যেগুলো কোম্পানি দিয়ে যায়, এমন কিছু কোম্পানি আছে যেগুলো পাওয়া যায় না লোকালি, সেটা DCC মার্কেট অথবা চক বাজার ওই জায়গা থেকে কালেক্ট করতে হয়। আমাদের আশপাশের যে হোলসেল মার্কেটগুলো আছে, হোলসেল মার্কেটের মধ্যে চক বাজার, DCC মার্কেট, খিলগা বাজারে টুকটাক কিছু পাওয়া যায়। বিদেশি পণ্যর ইম্পোর্টার আছে, ইম্পোর্টারের আশপাশে ডিলার আছে, ডিলাররা কিছু কিছু যেমন জনসন আছে, আপনার বিভিন্ন বডি স্প্রের ডিলার আছে, যেহেতু বাইরে থেকে আসে। তারপরে বিভিন্ন কসমেটিক যেগুলো আছে, ফেস ওয়াশ আছে, এগুলো বাইরে থেকে যারা আমদানি করে তাদের আশপাশে ডিলার দেওয়া থাকে। এখন বড় বড় কোম্পানি আছে, IDC টোটাল বাংলাদেশ মার্কেট করে, এখন তাদের অনেক কসমেটিক্সের আইটেম আছে, বাচ্চাদের খাবারের আইটেম আছে, চকলেট আছে, নিউট্রিলা অনেকগুলো আছে, PNG-র আছে, ওরা ডিরেক্টলি আশপাশে ডিলার আছে, ডিলার থেকে রিপ্রেজেন্টেটিভরা অর্ডার নিয়ে যায়, অর্ডার নিয়ে মার্কেটে ডেলিভারি দেয়। ডিপার্টমেন্টাল স্টোর ব্যবসার ঝুঁকি কী? আমাদের মার্কেটটা যেটা আবাসিক এলাকার মধ্যে দোকান, এখানে কাস্টমারের তুলনায় দোকান অনেক বেশি, মানে অল্প জায়গায় অনেক দোকান, অনেক বড় বড় সুপার শপগুলো আমাদের কম্পিটিশনের মধ্যে আছে, আগরা আছে, স্বপ্ন আছে, ডেলি শপিং আছে। প্রোডাক্টের ঝুঁকি নাই, কারণ প্রোডাক্টের ঝুঁকি বলতে যদি দোকানদাররা বোঝে যে এই মালগুলো চলবে, এটা যদি না বোঝা শুরু করে দেয় ব্যবসা, তাহলে তো হবে না, কারণ ব্যবসা করতে করতে বুঝবে যে আমার কোন প্রোডাক্টটা এই এলাকায় চলবে, এলাকা ভিত্তিক কিছু প্রোডাক্ট চলে, কারণ এলাকাটা বুঝতে হবে, এটা কোন কোয়ালিটির এলাকা, কী ধরনের মানুষ বসবাস করে, কোন মালগুলো চলবে, এটা যদি না বুঝে উল্টাপাল্টা মাল কিনে স্টক করে তাহলে এক্সপায়ার হওয়ার চান্স থাকে, কোম্পানি অনেক সময় নেবে, অনেক সময় নেবে না, মালগুলো রিস্ক আছে, এক্সেস মাল কেনা যাবে না, বুঝে শুনে মানে যেই এলাকায় যেই মালটা চলবে সেই হিসাব করে মাল কিনতে হবে। তো আমাদের এই এলাকার যারা পুরাতন ব্যবসায়ী আছে তারা হয়তো কিছু বুঝবে যে এই মালগুলো চলে, এই এলাকায় মাল বোঝে না, ঠিক আছে, আন্দাজে মাল কেনা যাবে না। পণ্যের ঝুঁকি নাই যদি মানে কোম্পানি থাকে, আর কোম্পানি যদি উঠে যায় আর আমার কাছে মাল থাকে, আমি মালটা ফেরত দিব কীভাবে? তো সেটা তো দোকানদারকে বুঝতে হবে যে আমার কোন কোম্পানির মাল কিনলে রিস্ক নাই, মানে এমন কিছু কোম্পানি আছে যেগুলো নাম করা, এখন যদি নন ব্র্যান্ডের হঠাৎ করে একটা মাল রাখেন আর কোম্পানি হঠাৎ করে উদাও আপনার কাছে মালটা আছে, আপনি মালটা বেচতে পারলেন না, এক্সপায়ার হয়ে গেল, তখন তো ঝুঁকি থাকবে, আদারওয়াইজ কোনো ঝুঁকি নেই। এই ডিপার্টমেন্টাল স্টোর দোকান দিতে কি লাইসেন্স লাগে? অবভিয়াসলি লাইসেন্স লাগবে, সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে হবে, ট্রেড লাইসেন্স এটাকে বলে, ট্রেড লাইসেন্স লাগবে। অনেক তরুণ উদ্যোক্তা আছে এরকম একটি ডিপার্টমেন্টাল স্টোর দোকান দিতে চায়, তাহলে ডেকোরেশন সহ কত টাকা লাগবে? এরকম একটা ডিপার্টমেন্টাল স্টোর দিতে গেলে যদি মার্কেটের সাথে টিকে থাকতে চায় তাহলে 30-40 লাখ টাকা লাগবে, কম দামে বেচতে চায় যে আমি জিনিস কম দামে বেচবো, তার পুঁজি লাগবে, ব্যাকে একটা পুঁজি লাগবে, মানে ব্যাকআপ পুঁজি লাগবে একটা, যে আমি পারচেস কম দামে কিনবো, কম দামে বেচবো। যদি পারচেস কম দামে না করতে পারে তাহলে কম দামে বেচার তো আশা করতে পারবে না। একটা কোম্পানি যখন অফার দেয় অফারটাকে ক্যাশ করতে পারলে দোকানদাররা সফল হবে, যদি ক্যাশ না করতে পারে আপনি যে দামে কিনবেন যারা হোলসেল করে তারা সেই দামে বেচবে বা তারও কমে দামে বেচবে, আপনার কিনাটা এত মার্জিন হয়ে যাবে। মানে আপনি যদি ধরেন যে একটা রেইন পাউডার সাপোজ আমি ধরি এটা 150 বা 52 MRP 185 বা 80,
তো সেই জায়গায় আপনি আপনার কিনা পড়বে, যদি আপনি খুচরা কিনেন 6-12 করে আপনি হুইল পাউডার বা রিন পাউডার কিনলেন, আপনার কিনা পড়বে 170-75 টাকা। আর যারা হোলসেল মানে একটা বস্তায় কিনবে, এক বস্তা করে কিনবে বা দুই বস্তা করে কিনবে, তাদের কিনা পড়বে 150 টাকা। মানে মার্জিনটা অনেক গ্যাপ হয়ে যায়। মানে এক দোকানদার কিনতেছে 150 টাকায়, আপনি এক ডজন বা ছয়টা নেওয়ার কারণে, পুঁজি কম থাকার কারণে আপনি চাইলেও বেশি নিতে পারতেছেন না। আপনার পুঁজি কম, আপনি শুধু হুইল পাউডার কিনে রাখলে দোকান চলবে না। আপনার মানে ভ্যারাইটি লাগবে দোকানের ভিতর, মানে মালের মানে ভ্যারাইটি যদি না থাকে, কাস্টমার এটা চাবে ওইটা চাবে, আইয়া পাইলো না তাহলে কিন্তু নিয়ে যাবে না। তো সেই জন্য ভ্যারাইটির জন্য কিন্তু আপনার পুঁজি লাগবে বেশি, অবলিক আপনার পারচেস ক্ষমতাও বেশি লাগবে। কারণ যখন আপনি আন্ডাররাইটে কিনবেন, আপনি আন্ডাররাইটে বেচতে পারবেন। আপনি 150 কিনে আপনি 160 বেচতে পারবেন। আর যদি ছোটো দোকানদার হয় বা যারা পুঁজি কম, তারা যদি তারা কিনে পরে 170 টাকা, তারা তো 60 টাকা বেচতে তারা আশা করতে পারে না, তারা দিবেও না কোম্পানি। কারণ আপনি কোম্পানির কাছ থেকে বেশি নেবেন, কোম্পানি আপনার ডিসকাউন্ট দিয়ে দেবে, আপনি কম নেবেন আপনাকে দিবে না। এই পলিসিতে এখন ম্যাক্সিমাম মানে কোম্পানি চলে। ডিপার্টমেন্টাল স্টোর ব্যবসা করতে কি যোগ্যতা লাগে? 9-10 বা 8-9-10 মোটামুটি মাল পড়তে পারলে হলো, যে আমি মালগুলো চিনি জানি। এটা চেনা জানা থাকলে সে ই করতে পারবে। একদম সার্টিফিকেট লাগবে ডিপার্টমেন্টাল স্টোর করতে গেলে, এরকম না, ঠিক আছে? মালের মাল যদি চিনতে পারে, সে ইংরাজি লেখাগুলো যেগুলো দেশের বাইরের মাল আছে সেগুলো যদি সে বুঝতে পারে, তাহলে হবে। আর কোম্পানির উপর ধারণা রাখতে হবে যে কোন কোম্পানিগুলো ভালো, ইন্টারন্যাশনালি ন্যাশনালি যে কোম্পানিগুলো আছে সেগুলো ধারণা রাখতে হবে। এই দোকানের হিসাবগুলো আপনি কীভাবে রাখেন? এটা হলো সফটওয়্যার আছে, এখন নতুন নতুন সফটওয়্যার আছে, যদি সফটওয়্যার যারা ইউজ করতে চায় তারা করতে পারে। আদারওয়াইজ এখন মানে আপনার ক্যাশ মেনটেন করলেই হবে, যদি মানে অ্যানালগভাবে করে আর কি। আর সফটওয়্যারে করলে তো সফটওয়্যারের সমস্ত জিনিস ঢুকে যাবে, সফটওয়্যারের মাধ্যমে বাইরে হবে, ওইভাবে হিসাব রাখতে পারে। যদি লাভ লসটা সফটওয়্যারের মাধ্যমেই হবে। আর আমাদের একটা আনুমানিক একটা লাভ চিন্তা করে যে অ্যাভারেজলি 10% লাভ হইলেই হইল। তো 10% এখন করা মুশকিল, এখন 10%ও হয় না, কারণ কম্পিটিশন অনেক, ঠিক আছে? মানে ছোটো ব্যবসায়ীদের জন্য 10% করাটা অনেক কঠিন। বড় ব্যবসায়ীরা কিন্তু স্বপ্ন বা কী বলে আগরা, তারপরে ডেলি শপিং, ওরা 30%-এর নিচে কোনো পার্চেস করে না কোনো মাল। 30% প্রফিট দিলে দেন মালটা ঢুকে, যতটুকু আমি জানি আর 30% প্রফিট দিলে ঢুকে, সেই জায়গা থেকে তারা ডিসকাউন্ট দেয় অথবা প্যাকেজ ক্রিয়েট করে দেয় কোম্পানি অনেক সময়, যে কোম্পানিগুলো আমাদেরকে দেয় না, এটা দেয় সুপার শপগুলোতে প্যাকেজ তৈরি করে দেয়। যেমন কোকে অনেক সময় দেখা যায় যে 30% ডিসকাউন্ট, আমরা 30% প্রফিটে পাই না, ওরা 30% ডিসকাউন্ট দিয়ে দেয়, ঠিক আছে? তো বড় বড় মানে দোকানগুলোর সাথে ছোটো দোকানগুলো পেরে উঠবে না, যদি তার মূলধন বেশি হয় সে হয়তো মার্কেটে টিকে থাকবে। কেউ যদি 20 লাখ টাকা দিয়ে এইরকম ডিপার্টমেন্টাল স্টোর ব্যবসা দিতে চায়, তাহলে সে মাসে কত টাকা লাভ করবে? যদি মিনিমাম সেল তার ডেলি 70-80 হাজার টাকা সেল করতে পারে, তাহলে মাসে খরচ বাদ দিলে 1.5-2 লাখ টাকা থাকবে, যদি সে ব্যবসা করতে পারে আর কি, সততা থাকে। সততা না থাকলে আসলে আপনি যত বড় ইনভেস্ট করেন আর যাই করেন, মানুষের যদি বিশ্বাস না থাকে আপনার উপরে, আপনি আসলে যদি উল্টাপাল্টা রেট নেন, তাহলে কাস্টমার তো আপনি রিটার্ন পাবেন না। রিটার্ন কাস্টমার নিয়ে আসতে হবে, যে আপনার উপর বিলিভ করে আবার আসছে। এরকম করতে পারলে মানে এটা মানে ফেয়ার বিজনেস করতে হবে আর কি। ফেয়ার বিজনেস করলে পারবে, 1.5-2 লাখ কামানো সম্ভব। আপনার এই ডিপার্টমেন্টাল স্টোর দোকানে শতকরা কত পার্সেন্ট লাভ হয়? আমরা এভারেজ 10% লাভ হিসাব করি, কারণ যেভাবে কোম্পানি কমিশন দেয়, যেই কমিশন দেয় এই কমিশনে তো প্রপার লাভ করা যায় না। গায়ের মূল্যে তো মাল বেচা যায় না, আপনাকে ছেড়ে দিতে হবে। কাস্টমারকে কাস্টমার বুঝে অনেক সময় মানে ডিসকাউন্টগুলো দিয়ে দিতে হবে। ডিসকাউন্টগুলো দিলে অ্যাভারেজলি 10% চিন্তা করলে আপনি আর ব্যবসা করতে পারবেন। 10% হইলে হয়তো আপনি টিকে থাকবেন মার্কেটে, আমার মতো পুঁজিতে যারা আছে। আর বেশি পুঁজি থাকলে, আপনার মালের ভ্যারাইটি থাকলে, প্ল্যান ছাড়া যে মালগুলো কাস্টমার কিনবে সেটা আপনার প্রফিট হবে। প্ল্যানের বাইরে মাল কিনতে আসবে যেটা, কারণ আপনি ডিসপ্লে করে রাখছেন এমন মাল যেটা নেওয়ার কথা না। আপনার দোকানে ঢুকছেন, একটা ফাও জিনিস নিয়ে গেলেন যেটা আপনার দরকার নাই, এটা হলো প্ল্যানের বাইরে যদি কাস্টমার কিছু নিয়ে যায়, তাহলে আপনার দোকান প্রফিট হবে এবং ভালো কিছু করবেন। বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে যায়, কেউ সফল হয় কেউ বা ক্ষতিগ্রস্ত হয়। দেশে এসে সফল প্রবাসী কী করবে, তাদের উদ্দেশ্য কিছু বলেন? যারা বিদেশ থেকে আসবে, যদি বুঝে শুনে ইনভেস্ট করতে পারে, তাহলে হয়তো প্রফিট করতে পারবে, ঠিক আছে? কিছু যদি মানে লাভজনক প্রোডাক্টে যদি ঢুকে আর কি, যে শুধু সিঙ্গেল মাল বেচবে অথবা ডিস্ট্রিবিউটার নিয়ে ব্যবসা করতে পারে, মানে একটা কোম্পানি ডিস্ট্রিবিউটার নিয়ে ব্যবসা করলে হয়তো 5-10 লাখ টাকায় করতে পারবে। যে কোনো একটা ডিস্ট্রিবিউটার নিল কোম্পানি, তাহলে হয়তো ডিস্ট্রিবিউটার ব্যবসাগুলো চালাই নিতে পারবে, আমাদের মতো দোকানে দিতে ওরা করতে পারবে। মানে একটা আইটেম নিয়ে করলো, একটা কোম্পানির সাথে ব্যবসা করলো,
তাইলে হতে পারবে। আপনার দোকানের পণ্যগুলোর বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে কোম্পানিকে জানা আর কি, কারণ কোম্পানি আমি যদি ভালো কোম্পানি সিলেকশন করতে পারি, ভালো কোম্পানি বুঝি, কোয়ালিটি বুঝতে পারি, কারণ এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। কারণ আপনার মাল না চিনলে আপনার এক নম্বর দুই নম্বর বোঝা মুশকিল। অনেক সময় দেখা যাচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়ান এটার কপি মাল অ্যাভেলেবেল আছে, পন্ডস হোয়াইট বিটের আছে, এরকম অনেক প্রোডাক্ট আছে কসমেটিক্সের যেটা কপি, ঠিক আছে। তো সেটা মানে অভিজ্ঞতা ছাড়া হুট করে কেউ বুঝতে পারবে না, এত কপি করে এত সুন্দর করে, যেটা মনে হবে যেন অরিজিনাল হচ্ছে ভালো, এটা পরে বুঝতে পারবে। তো এটা এক্সপিরিয়েন্স লাগবে মালটা চেনার জন্য, আর ফেইথ দোকানদার লাগবে, কারণ যার কাছ থেকে পারচেস করবেন সেও কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে মালের ব্যাপারে, যে আপনার বিশেষত্ব যেটা মাল আমার চ্যালেঞ্জ করে দিল, আমি যাকে চিনি, যার সাথে ব্যবসাটা করতেছি উপরে, সে যদি আমার একটা গ্যারান্টি দেয় যে মালটা 100% এক নাম্বার, তাহলে আপনি আনতে পারেন। তার উপর যদি বিশ্বাস থাকে যে আমি গ্যারান্টি দিয়ে মালটা আবার কাস্টমারকে দিতে পারবেন, নাহলে দিতে পারবেন না, কারণ আপনার যে চেইন আছে চেইনে যদি আপনার গ্যারান্টি না দেয় আপনি দিবেন কীভাবে? আপনাকেও গ্যারান্টি দিতে হবে যে আমি যে জায়গা থেকে আনছি আমি তার উপর ভরসা আছে যে মালটা অরিজিনাল। বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে, যদি আপনার মতো ডিপার্টমেন্টাল স্টোর দোকান দিতে চায় তাহলে কী পরামর্শ দিবেন? শুরু থেকে তার আগে জায়গা সিলেকশন করতে হবে, যে মানে কোন এরিয়ায় তার এই দোকানটা চলবে। এটা যদি সিলেকশন ভুল হয় তাহলে সে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ একটা সিলেকশন বুঝতে হবে যে আশপাশের মানে এরিয়াটা কেমন, এরিয়াটা যদি না বুঝতে পারে এরিয়ার মধ্যে লোকজন কেমন, সে কোয়ালিটি কেমন আছে, পারচেজ ক্ষমতা কেমন আছে মানুষের, সেই এরিয়ার সিলেকশনটা লাগবে, মানে জায়গার সিলেকশনটা ভালো লাগবে। হুটহাট জায়গায় দিয়ে দিলে চালাইতে পারবে না, কারণ এটা হলো আগে জায়গা সিলেকশন ভালো হইলে, মালের কোয়ালিটি ভালো থাকলে, ডেকোরেশন সুন্দর হইলে, আর যদি বিহেভিয়ার ভালো থাকে, ধৈর্যের সাথে যদি ব্যবসাটা করতে পারে তাহলে অবিয়াসলি ভালো করবে তরুণদেরকারা। এটা হচ্ছে যে জায়গা সিলেকশনটা মূল বিষয়, জায়গা সিলেকশনের সাথে সাথে মাল পারচেজটা ভালো লাগবে, কারণ পারচেজ যদি ভালোভাবে না করতে পারে, মালের ভ্যারাইটি না রাখতে পারে, কারণ মানে মালের ভ্যারাইটি লাগবে। একটা মানুষ দোকানে ঢুকলে যেন সে অন্য জায়গায় না যাইতে হয়, একটা কাস্টমার যখন আসবে সে যেন চিন্তা করে যে আমি এখানে সব পেয়ে যাচ্ছি, এরকম প্ল্যান নিয়ে মানে যদি করতে পারে তরুণ উদ্যোক্তারা তাহলে হয়তো যে আমি অল্প রাখবো বাট আমার মালের ভ্যারাইটি আছে অনেক আছে, যে জিনিসটা চাচ্ছে সেটা যেন পায়, তাইলে হয়তো পারবে। আপনার এই আনন্দ ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ এখন টিকে থাকাটা হলো আসল কথা, যে আসলে কোনো পরিকল্পনা নাই, কারণ এখন হচ্ছে যে মোটামুটিভাবে যদি চলে যেতে পারি তাইলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কারণ এখন এত কম্পিটিশন, আর যে মূলধন এই মূলধনে ইকুয়াল থাকাটাই হলো আসল কথা, যে লস না যেন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।